আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মারুফ হাসান মিলু। আজকে নতুন একটা ট্রিক্স নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুকের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই অফিসিয়াল ইমেইলটি ব্যবহার করতে পারবে। কিছু প্রসেসিংয়ের মাধ্যমে আপনি আপনার স্টুডেন্ট ইমেইলটি খুলতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমেই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে, সেখানে দেখবেন যে আপনার ইন্টারনেট আইডি এবং পাসওয়ার্ড চাইবে। ইন্টারনেট আইডির জায়গায় আপনার স্টুডেন্ট আইডি দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনার এসএসসি এর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। তারপর নতুন যে উইন্ডোজ আসবে সেখানে ইমেইলের পর আপনার একাডেমিক ইমেইলের জন্য ইউজার নেম সিলেক্টেড করবেন। তারপর আপনার এক ইউজার নেম সিলেক্টেড করার পর রিকভারি ইমেইলের জায়গায় আপনার পুরাতন যে ইমেইল আছে সেটা দেবেন। তারপর রিকভারির সঙ্গে আরেকটি নতুন যে সংযোগ আসছে সেটি হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন। ফোন নাম্বার অ্যাড করার পর আপনার এনআইডি কার্ডের নাম্বার বা বার্থডে যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা অ্যাড করে দেবেন। পরিশেষে সবগুলো ইনফরমেশান সঠিকভাবে দেওয়ার পর আপনি ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর ফাইনালি আপনার উইন্ডোতে দেখতে পাবেন যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি। এটা মেসেজটা যখন আপনার উইন্ডোতে শো করবে তখন আপনি বুঝবেন যে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়েছে। এভাবে আপনি আপনার রেজিস্ট্রেশন করে ইমেইল অ্যাড্রেসটি পেতে পারেন। ধন্যবাদ।